হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, সবাইকে অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো লাস্ট পর্বে আমরা দেখছিলাম আসলে কিভাবে আমাদের ভিউটা অ্যাড করতে হয়। তো ভিউ অ্যাড করতে গিয়ে আমি দেখি আসলে আমাদের আমাদের কোডিং এ অনেক বাগ আছে। তো আসলে আজকে বাগ ফিক্স করার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যে বাগটা আসলে আমরা ফিক্স করার চেষ্টা করব সেটা হলো, আমরা সেমিস্টার ক্লাসে চলে যাই এবং আমাদের যে সিজিপিএটা সেটা অবশ্যই ডাবল অ্যাকাউন্ট করতে হবে। আমরা আগে এখানে স্ট্রিং দিয়েছিলাম, সো এটা অবশ্যই ডাবল অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে ডাবল দিতে হবে এবং পাবলিকটা এখানে রিটার্নটা ডাবল টাইপের ডাটা রিটার্ন করবে। ওকে, এটা গেলো হচ্ছে আমাদের ফার্স্ট যে ফিক্স, এটা আমাদের ফিক্স করে নিতে হবে। আপনারা এখান থেকে আসলে এটা ফিক্স করে নেন ঠিক এইভাবে আমার মতো করে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে অ্যাড সেমিস্টার অ্যাক্টিভিটিতে। এইখানে এসে আমাদের যেটা করতে হবে, এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে সেমিস্টারটা অ্যাড করছিলাম না, তার মানে হচ্ছে আমাদের যে ব্যালোটা রিটিপ হয়ে চলে আসলো সেটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ অ্যাড করছিলাম না, এটা আমাদের অ্যাড করে নিতে হবে। পরে হচ্ছে আমাদের এটা অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের সাথে সেট করে দিতে হবে। ওকে, এটা গেল। এবং তারপরে আরেকটা যেটা কাজ করতে হয়েছে সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে আমরা কি করেছি, ডাবল ভ্যালু আমরা এখানে নিয়েছি, সেটার জন্য আমাদের অবশ্যই এখানে ডাবল সিজিবি এটা ডাবলে পার্স করে নিতে হবে। সেজন্য আমরা এখানে কি করেছি, আগে আমাদের কিন্তু এটা ছিল স্ট্রিং ছিল, বাট আমরা সিজিবি এটা ডাবলে নেওয়াতে সেটা কি করেছি, ডাবল সিজিপি ডাবল ডট পার্স ডাবল, এবং যে টেক্সটটা পাবো সেটা ডাবলে কনভার্ট করে নিছি। জাস্ট এইটুকু কাজ আপনারা করে নেবেন, তাহলে আশা করি বাগ ফিক্স হয়ে যাবে আপনাদের। আর একটা কাজ মেবি বাকি আমি একটু ট্রাই করি দেখি, তারপরে সেমিস্টার এখানে সেমিস্টার সেমিস্টার লিস্টে। ওকে, আপনারা যেটা করবেন হচ্ছে যে এখানে আপনার ভ্যালুটা হচ্ছে, এটা যেহেতু ডাবল ভ্যালু সেহেতু আমাদের কি করতে হবে, স্ট্রিং ডট ভ্যালু অফ, তার মানে হচ্ছে ডাবল থেকে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। ওকে, আপনাদের এই কাজটা করে নিতে হবে। এইটুকু কাজ করে নিলেই আশা করি আপনাদের অ্যাপটা রান করবে, আমারও রান করবে। আমরা আসলে ভয়েস ওভার দিয়ে রান করার চেষ্টা করি অ্যাপটা। ওকে, ওয়েট। ওকে, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। এখন আসলে আমরা একটু চেক করি আমরা ভ্যালুগুলো সব সেট করতে পারি কিনা। ওকে, তো প্রথমে আমরা আসলে একটা স্টুডেন্ট অ্যাড করি, দেখি পারি কিনা। যেমন হচ্ছে তামিম ডিপার্টমেন্ট দিয়ে দেই আইসিটি। ওকে, এবং অ্যাড স্টুডেন্ট। ওকে, আমাদের ডাটা অ্যাড হয়ে গেছে। এখন চাচ্ছি যে তামিমের তার সেমিস্টার রেজাল্টগুলো অ্যাড করতে। ওকে, তামিম আমরা ক্লিক করি, আমরা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তার রেজাল্ট আমরা সেট করব, ধরলাম হচ্ছে 3.59। ওকে, এবং অ্যাড সেমিস্টার। ওকে, দেখেন সেমিস্টার কিন্তু অ্যাড হয়ে গেছে একদম, এখানে আমরা ভিউটা চলে আসছে। তো আসলে আপাতত আজকে এটুকুই, আমরা আসলে যেটা আজকে দেখালাম আমাদের কিছু বাগ ছিল, বাগগুলো ফিক্স করার চেষ্টা করছি। আর আপনাদের যাবতীয় কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন, আর এই প্রজেক্টটা আমি যখন শেষ করব তখন আসলে আমি গিটহাবে বা হচ্ছে গিট ল্যাবে দিয়ে দেবো, সেখান থেকে আপনার সোর্স কোডটা পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।